Hi guys, welcome to my new blog. আজকের ব্লগটা হচ্ছে ফটোশুট। হ্যাপি হোলি। হোলিতে আমরা চার পাঁচজন ফ্রেন্ড আছি আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রায় দেড়টার সময়। এখনও এখানে আধ ঘন্টার মতো বসে আছি, ওদের এখনও পাত্তা নেই। আমি বসে আছি, এখনও ওদের এখন আর পাত্তা নেই, কখন আসবে। ওরা বলছে দুটোর সময় আমি আসবো বাড়ি থেকে, কিন্তু এখন অবধি তো পাত্তা নেই, এখন অবধি আসেনি ওরা। যাই হোক, বসি আর একটু, 10-15 মিনিট বসি, না যদি আসে আমি আবার বাড়ি চলে যাব। ফোন করছিলাম, বলছে আমি গাড়ি বের করছি। এই যে এসে গেছে, প্রায় এক ঘন্টার পর এখানে এসে পৌঁছিয়েছে। আমি ওকে যে কি বলে যে কি বলবো আমার কোনো পাত্তা নেই। তোর এতক্ষণ লাগলো আসতে, কি করছিলে নাকি এতক্ষণ? দুজন বন্ধু আছে আমাদের হাতে, দেখুন বন্ধুরা, ওরা আমাকে না নিয়ে পালিয়ে গেছে। এটা হচ্ছে সাইবের ঘাটের পোল। আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। কিরে, তুই ঘর থেকে তেল চেক করে এসো না, আধ রাস্তায় আসতে তেল শেষ হয়ে গেল? সত্যি হ্যাঁ 500 ভরেছি, আবার কত ভরবো। আমাদের গাড়ির তেল ভরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি। মাঝ রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, কি অবস্থা। ফুল ট্যাঙ্ক করলাম। আমরা এবারে মেইন রোডে উঠে গেছি। হাই গাইস, আমাদের লোকেশনে আমরা পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি লোকেশন। দেখতে পেয়েছ এই গাছটা? গাছটা গাছটা পাশে গাছটা গাছটা আমাদের লোকেশনটা দেখতে পাচ্ছি, অসাধারণ লোকেশন। হাই গাইস, অবশেষে আমাদের লোকেশনে এসে পৌঁছে গেছি ফটোশ্যুটের জন্য। এই যে আমাদের রঞ্জন ভাই। হাই গাইস, আমাদের কাছে আছে 200D Mark II। লেন্সটা ধর ভাই, ঘুরা মাটি ব্যাটারি। দেখা দেখা ভিডিও একটু করছি তো, দেখা আমাকে প্রেমে আছে তো? এ দেখি
রাজবাড়িতে পৌঁছে গেছি। কম নিয়ে যাচ্ছ গাড়ি? আমাদের নারাজুলের রাজবাড়িতে আমরা পৌঁছে গেছি। ভিতর হ্যাঁ ভালো করে তুলেছি, টেনশন ভিতরে গেছো? ভিতরে ফটোশুট করার জায়গা আছে তো? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি ভিডিওটা করে নিই দাঁড়া। দেখুন বন্ধুরা, কোন রাজবাড়ির রাজবাড়ি পুরো ভিতরে ফটোশুট করবো। মডেল নিচে বসে আছে, কিন্তু
দেখুন একটা নড়াজলার রাজবাড়ি, হাই গাইস, আমাদের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যা লাগে আমার চ্যানেলে করে দিও, সাবস্ক্রাইব ফলো, ফেসবুক পেজ কিন্তু তোমরা সব ফলো করে দিও।